একটা পুকুর, চারাপোনা, পোনা, বড় মাছ। আমাদের উপর নজর রাখে কে? রাজ্য। রাজ্যের উপর নজর রাখে কেন্দ্র। কেন্দ্রের উপর নজর রাখে বিদেশি সংগঠন। বুঝো নাই, আমরা এখন কথা বলবো আয়নাবাই ছবিটা নিয়ে। এবং আবারও নিজেকে নিজে রিগ্রেট ফিল করছি এই ছবিটা তো পড়া দেখার জন্য। এবার অনেকে মনে হবে সারা রোজ বাজে ওয়ার্ড ইউজ করলাম, রোজ রিগ্রেট ফিল করে পুরনো পুরনো ছবি দেখার জন্য, এত রিগ্রেট কোথায় রাখে? যাই হোক, আয়নাবাড়ি দেখার পরে বাংলাদেশি ছবির প্রতি যে পার্সপেকটিভ থাকে সেটাকে সম্পূর্ণভাবে ধুয়ে মুছে সাফ করে দেয় ডেটলের মতো এই ছবিটা। এবং চঞ্চল চৌধুরী তুসি গ্রেট হও, তফা যদিও কিছু নেই তবুও এটা কবুল করো, একটা এরকম অভিনেতা এরকমভাবে কাজ করেছে ছবিতে, প্রত্যেকটা তার ডায়লগ থ্রোয়িং, তার ক্যারেক্টার যেরকমভাবে কাজ করেছে। এবং আমি শুনলাম এই ছবিটা নাকি ওখানকার কাল্ট ছবি, এটা মাইলস্টোন, ছবিটা জাতীয় পুরস্কার পেয়েছে, সবচেয়ে হায়েস্ট গ্রসার ছিল। তো ছবিটা এগুলো ডিজার্ভ করে। এবং ছবির যে ডিরেক্টর, তার একটা ডেবিউ ছবি হওয়া সত্ত্বেও এরকম ধরনের কাজ করেছে। এবং ছবির আরেকটা হিডেন মিনিং রয়েছে, ঠিক আছে? ছবির গল্পটা একটু করে বলছি, তবে আমার মনে হয় এটা রিভিউর থেকে বেশি বড় রিয়াকশান। আগের দিন সবাই ঠিকই বলেছিল এটা রিয়াকশান, কারণ অনেকেরই আয়নাবাজি দেখা হয়ে গেছে। যারা আয়নাবাজি দেখোনি, আয়নাবাজি না আয়নাবাজি, তাদেরকে আমি বলবো এক্ষুনি সব ছেড়ে আয়নাবাজি ছবিটা দেখো, স্যাটিসফাই হবে, নাহলে আমার মতো রিগ্রেট ফিল করবে পরে। আরেকটা কথা, ছবিটা কিন্তু ইউটিউবে অ্যাভেলেবল রয়েছে, তবে কোয়ালিটি ভালো না, তাই আদার্স যদি কোথা থেকে পাও তো সেখান থেকে দেখতে পারো। আমাকে আমার একজন মানে খুব সুচিন্তক বন্ধু আছে, সে ব্যবস্থা করে দিয়েছে, বাট ইউটিউবের লিঙ্কটা একদমই ভালো না, ফাটাফাটা পিকচার। এবার যদি গল্পটা একটু বলি, গল্পটা হচ্ছে এখানে আয়না বলে একটি লোক, যে যার একটা ব্যাক স্টোরি রয়েছে সেটা আমি বলছি না, সে নিজের একজন কাছের কাউকে হারিয়েছেন, ঠিক আছে? এবার সে বহু চরিত্র করে থাকে, নকল চরিত্র। কীরকমভাবে? ধরুন কেউ নিজের বাড়ির কাজের লোকের ছেলেকে ছাদ থেকে ফেলে দিয়েছে, ঠিক আছে? তার বাবার বহুর টাকা, সে জেল খাটবে কেন? 3 মাস পর ছাড়া এমনি পেয়ে যাবে। তো তার হয়ে 3 মাসের জেল খাটে আয়না, এবং বহু টাকা ইনকাম করে, সারা পাড়া জানে। ও জাহাজে চাকরি করে, মানে জাহাজে লোকদেরকে রান্না করে খাওয়ায়, লাইক শেফ একজন, ঠিক আছে? সে খুব ভালো একজন রাঁধুনি, সঙ্গে খুব ভালো কথাও বলতে পারে, ঠিক আছে? এটা প্রথম থেকে এস্টাবলিশ করে ভালো করে ছবিটা বোঝেন। তো আয়নার সাথে কি এমন কোনো প্রতিবিম্ব এসে দাঁড়াবে যখন আয়নার সামনে বড় একটা বিপদ ঘনিয়ে আসবে? এটাই হচ্ছে এই ছবির গল্প। গল্পটা আপনার খুব সাদা মাটা মনে হতে পারে, তবে এই ছবির ভেতরে একটা কিন্তু ইনার মিনিং রয়েছে। সেটা কীরকম? সেটা হচ্ছে এসপিড এমার্জেন্সিতে একবার একটা এপিসোড হয়েছিল। আমি যেহেতু এসপিডির প্রত্যেকটা এপিসোড দেখা আমার, তো সেখানে দেখিয়েছিল যে একটা ভিলেন ছিল যে চোখের জল বা এরকম মিরর বা যে কোনো কিছু থাকলে জলের মতো কিছু ও ট্রান্সফার করে দিতে পারে, নিজের থটস বের করে দিতে পারে এবং নিজেও বেরিয়ে যেতে পারে। তো এখানে গল্পটা কাইন্ড অফ সেরকম, যদি কোনো সুযোগ থাকে আপনার দুর্বলতা চিন্তার মাধ্যমে, সেখান থেকে আয়না কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে? এবং এই যে চিন্তাটাকে যেরকমভাবে এই ছবিতে ডিসক্রাইব করে সেটা জাস্ট অ্যামেজিং। মানে এরকম একটা কনসেপ্টে বাংলা ছবিতে কাজ হয়েছে সেটা অতুলনীয়, আর এরকমভাবে কাজ হয়েছে। চঞ্চল চৌধুরীকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার স্ট্রাকচার, ক্যামেরার কাজ, প্রত্যেকটা জায়গা দারুণ। এবং এই কনসেপ্টে ছবিটা যেখানে শেষ হয়, আমার মনে হয় আরিফিন শুভকে এনে ছবিটার এন্ডিং, ছবিটার হয়তো মানে পার্ট টু আসবে, এবং আসলে তো জাস্ট জমে ক্ষীর। আচ্ছা, এবার পজিটিভ দিক নেগেটিভ দিক। আমার প্রথম কথা নেগেটিভ বলাটাই ভুল হয়েছে, কারণ আমার এই ছবিটার মধ্যে কোনো কিছু নেগেটিভ মনে হয়নি, একদমই না, এক বিন্দুও না। প্রথম পজিটিভ দিক চঞ্চল চৌধুরী এবং বাদবাকি সাপোর্টিং কাস্ট। তবে চঞ্চল চৌধুরী এই ছবিটার জেম, এবং আমি জানি না আমি তার কোন ছবি দেখেছি, হয়তো ছবি দেখিও নি, তবে একটা ছবি দেখে একটা মানুষের অভিনয়ের ফ্যান হয়ে যাওয়া আর কি, ঠিক আছে? এবং তাকে নাকি বলা হয় বাংলাদেশের নওয়াজ, ঠিক আছে? এটা শোনার পর আরও বেশি ভালো লাগছে, কারণ একটা ডায়লগ আছে যখন সে বলবে বোঝো নাই, এবং একটা ডায়লগ রয়েছে যখন সে বলবে যে এখানে ফোন নাম্বারটা নিন, আমি বললাম তো সে কোনো হিন্টস দেবে। দেন চঞ্চলচৌধুরী বলে যে আপনি গলি থেকে বেরিয়ে যাবেন, ডান দিকে একটা মানসিক রোগের ডাক্তার রয়েছে। সেই ডায়লগ থ্রোয়িংটা যেরকমভাবে করে, ঠিক আছে, যেরকমভাবে স্নান করতে করতে কথা বলে, প্রত্যেকটা জায়গা আমি শুধু চঞ্চলচৌধুরীকে দেখেছি, অ্যামেজিং। সেকেন্ড হচ্ছে ছবিটা দেখছেন, ছবিটার মধ্যে এরকম একটা গল্পকে যেরকমভাবে পোর্ট্রে করা, তাসের দেশ থেকে শুরু করে মানুষের ভেতরকার দেশ দেখানো, প্রত্যেকটা জায়গা এতগুলো শেডস দেখানো, দারুণ, অ্যামেজিং। এবং মেকআপ, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট এই ছবিটার মেকআপ, এত দারুণ মেকআপ একটা এরকম ধরনের লো বাজেটের ছবিতে, যেটা সত্যি প্রশংসা করতে হয়। ফোর্থ পজিটিভ হচ্ছে এই ছবির গল্প। এই ছবির গল্পটাকে যেরকমভাবে ভাঙা হয়েছে, যেরকম সাবপ্লট তৈরি করে সেগুলোর সাথে খেলা হয়েছে, সেটা তুখর, একটা ওয়েল মেড, এটাকে ড্রামাও বলা যায়, থ্রিলারও বলা যায়। এবং মেন হচ্ছে ছবির কনসেপ্ট। এর পরের যেটা পজিটিভ সেটা হচ্ছে এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু খুব ভালো, খুব স্ট্রং, এবং এর জন্য ছবিটাকে বারবারই অডিয়েন্সের সঙ্গে জুড়ে রাখে। ছবির ক্যামেরার কাজ এবং এডিটিং খুব ভালো, তবে আমার একটুর জন্য মনে হয় ছবিটা আর একটু ছোটো হতে পারত, ঠিক আছে? আমার এটা মনে হয়েছে পার্সোনালি। তো ওভারঅল যদি বলি, ওভারঅল আয়নাবাজি মাস্ট ওয়াচ, প্রত্যেকের আয়নাবাজি দেখা উচিত, যারা আমার মতো এখনও বসে আয়নাবাজি দেখেনি।
জানি এরকম লোক খুব কম রয়েছে, এক্ষুনি কমেন্ট পড়লো বলে কমেন্ট টাইপ হয়ে গেছে, তুমি আজকে দেখলে আমার এত মাস আগে দেখা, এরকম দেখা এত পরে দেখলে, তার জন্য সরি। যারা আমার মতো এখনও এই ছবিটা না দেখে বেঁচে আছো, বেঁচে থেকো না, এই ছবিটা আগে দেখো আয়নাবাজি, দেখে তোমরা কমেন্ট করবে এই ছবিটা সাজেস্ট করার জন্য। থ্যাংক ইউ যারা এই ছবিটা দেখেনি এবং যারা আমাকে সাজেস্ট করেছে, তার প্রত্যেককে ধন্যবাদ, এবং আমার সেই সুপ্রিয় বন্ধুকে যে আমাকে এই ছবিটার লিঙ্ক দিয়ে দিয়েছে। তো প্রত্যেককে বলছি আয়নাবাজি ছবিটা গিয়ে দেখো, ঠিক আছে, যেখান থেকে হোক জোগাড় করে দেখো। আমি অত কিছু বলতে পারছি না, ইউটিউবে রয়েছে, বাট সেখানে পিকচার কোয়ালিটি একদম ভালো নেই, ভালো লাগবে। এরকম একটা দারুণ ছবি, কনসেপ্ট ওয়াইজ, প্রেজেন্টেশন ওয়াইজ, অ্যাক্টিং ওয়াইজ, সত্যি দারুণ, ডিরেকশন ওয়াইজ। তো এই ছবিটা গিয়ে দেখো, এটা বাংলাদেশের কাল্ট ছবি এবং সত্যি এটা হওয়ারই কথা যেরকম ছবিটা প্রেজেন্ট করা। আর যদি আয়নাবাজি টু আসে তাহলে তো একটা বড়ো সারপ্রাইজ, মানে ভালো লাগবে খুব। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার। আর এরকম যদি কোনো ছবি থাকে অবশ্যই সাজেস্ট করো, অবশ্যই। আর আমি বলছিলাম কি, একটা লিস্ট বানাবো, প্ল্যান করছি, তোমাদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছি, যদি বলো তো অবশ্যই বানাচ্ছি। সেটা হচ্ছে জাতীয় পুরস্কার এতদিন ধরে কোন কোন বাংলা ছবি পেয়েছে, একদম গোড়া ছেলেকার থেকে এখনও পর্যন্ত যে ছবিগুলো জাতীয় পুরস্কার পেয়েছে সেই ছবিগুলোর একটা লিস্ট বানাবো, তোমরা যদি বলো তাহলে অবশ্যই বানাবো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবার সাবস্ক্রাইব করে দাও, রেড বাটনটা গ্রে করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার।